মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে আগামী 2019 সালের জানুয়ারির মাসের 19 তারিখ ব্রিগেড সমাবেশ যাব এবং নেতৃত্বকে দিক নির্দেশিকা নেব। এই ব্রিগেড সমাবেশের সাথে অন্য ব্রিগেড সমাবেশের আকাশ পাতাল পার্থক্য রয়েছে। আমরা এমন সময় ব্রিগেড সমাবেশ চলো ডাক দিয়েছি যে সময় একনায়কতন্ত্র বিজেপি আজকে ভারতবর্ষের মাটি হারাতে চলেছে। আমরা এমন সময়ে ব্রিগেডের ডাক দিয়েছি যেখানে শুধুমাত্র বাংলার তৃণমূল কংগ্রেসের রাজ্য স্তরের নেতৃবৃন্দ নয়, ভারতবর্ষের একাধিক গুরুত্বপূর্ণ নেতা নেত্রী কর্মী থেকে শুরু করে একাধিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে সাড়া দিয়ে আগামী 19 জানুয়ারি ব্রিগেডে সশরীরে উপস্থিত হবে। সেই ব্রিগেডে আমাদের সর্বজন শ্রদ্ধেয়া নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেমন থাকবে, থাকবে দিল্লির আম আদমি পার্টির অরবিন্দ কেজরিওয়াল থেকে শুরু করে, শরদ পাওয়ার থেকে শুরু করে সমাজবাদী পার্টির অখিলেশ যাদব সহ, আর জেডির তেজস্বী যাদব সহ, ডিএমকের এম কে স্ট্যালিন সহ, শরদ যাদব থেকে শুরু করে, শত্রুঘ্ন সিনহা থেকে শুরু করে, যশোবন্ত সিনহা থেকে শুরু করে একাধিক গুরুত্বপূর্ণ নেতৃত্ব আগামী 19 জানুয়ারি ব্রিগেড চলোয় ডাকে সাড়া দিয়ে তারা কলকাতায় উপস্থিত হয়ে বলবে, মমতা বন্দ্যোপাধ্যায় তুম আগে বাড়ো হাম তোমারে সাথ হ্যায়। এই পরিস্থিতি তৃণমূল কংগ্রেস আগামী দিন ভারতবর্ষের মানুষকে সাক্ষী রেখে আপনাদের কৃতজ্ঞতার ঋণে আমরা আগামী দিন ব্রিগেড চলোর ডাক দিয়েছি। আমরা এমন সময় ডাক দিয়েছি, মাথায় রাখবেন যারা হিন্দু মুসলমানের বিভাজন করে বাংলায় রাজনৈতিকভাবে লড়াই না করতে পেরে ধর্মের ভিত্তিতে মেরুকরণ করে বাংলাকে অশান্ত করতে চেয়েছিল, আমরা সেই গদ্দার সেই অসুরগুলোকে বাংলা ছাড়ার ডাক দিয়ে, ভারত ছাড়ার ডাক দিয়ে আমরা ব্রিগেড চলো সমাবেশের ডাক দিয়েছি। সিপিএম এর মৃত্যু ঘণ্টা যেমন তৃণমূল কংগ্রেস তৈরি করেছিল, আগামী দিন আমরা এই সাম্প্রদায়িক অসুর বিজেপিকে ভারত ছাড়া করার জন্য ব্রিগেড সমাবেশের ডাক দিয়েছি। 34 বছরের জগদ্দল পাথর আমরা সিপিএমকে যদি বাংলা ছাড়া করতে পারি, 4 বছরের শিশু বিজেপিকে আগামী দিন ভারত ছাড়া করে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আগামী দিন দিল্লির বুকে ধর্মনিরপেক্ষ এক সরকার আগামী দিন আমরা তৈরি করব, এটাই আমাদের লক্ষ্য। এই লক্ষ্যে আমাদের অবিচল থাকতে হবে। ভারতবর্ষে হাজার হাজার শয়ে শয়ে রাজনৈতিক দল তৈরি হয়েছে, মাথায় রাখবেন কেউ বশ্যতা স্বীকার না করলে তাদের পিছনে সিবিআই ইডি ইনকাম ট্যাক্স লেলিয়ে দেওয়া হচ্ছে। ভারতীয় জনতা পার্টি এমন একটা রাজনৈতিক দল আজকে হিন্দু মুসলমানের মধ্যে বিভাজন করে তারা উন্নয়নকে স্তব্ধ করে দিতে চাইছে, আর যে বলছে আমি তোমাদের কথা শুনবো না তার পিছনে ইডি তার পিছনে সিবিআই। তারা তৃণমূল কংগ্রেস দলকে হাজার চেষ্টা করেও ধমকে চমকে চোখ রাঙিয়ে গলা উঁচিয়ে বাড়িতে ঢুকিয়ে রাখতে পারেনি। আমরা বশ্যতা স্বীকার করতে রাজি নই। মানুষের পেটে যদি আঘাত পড়ে আমাদের জীবন গেলে যাবে, প্রাণ গেলে যাবে, আমরা তার আঘাত প্রতিঘাতের মাধ্যমে গণতান্ত্রিকভাবে জবাব দিতে প্রস্তুত। আর তৃণমূল কংগ্রেস দলটা বিশুদ্ধ লোহার মতো, তাকে যত পোড়াবে যত তাঁতাবে যত আঘাত করবে যত প্রহার করবে যত জ্বালাবে যত মারবে সেই দল তত শক্তিশালী হবে। আমি এই সভা থেকে চ্যালেঞ্জ করে বলছি, এখানে 1 2 3 4 5 6 সব মিলিয়ে 10 থেকে 12টা ক্যামেরা রয়েছে। আমি ক্যামেরার সামনে দাঁড়িয়ে অন রেকর্ড বলে যাচ্ছি, যদি বাপের বেটা হও আমার বিরুদ্ধে মিথ্যা মামলা করবে, আমাকে জেলে ঢুকিয়ে আইনানুগ ব্যবস্থা নিয়ে প্রমাণ করবে কে সত্যি কথা বলছে আর কে মিথ্যে কথা বলছে। মমতা বন্দ্যোপাধ্যায় 2011 সালের আগে মুখ্যমন্ত্রী হওয়ার আগে যা মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিশ্রুতি দিয়েছে আমাদের সর্বজন শ্রদ্ধেয়া মুখ্যমন্ত্রী অক্ষরে অক্ষরে পালন করেছে। আমরা বলেছিলাম আমরা ক্ষমতায় আসার পর সিঙ্গুরের জমি ফিরিয়ে দেব, আমরা দিয়েছি। আমরা বলেছিলাম আমরা ক্ষমতায় আসার পর গ্রামে গ্রামে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা আমাদের সরকার পৌঁছে দেবে, আমরা দিয়েছি। আমরা বলেছিলাম ক্ষমতায় আসার পর গ্রামে গ্রামে অঞ্চলে অঞ্চলে বাড়িতে বাড়িতে পানীয় জলের সুব্যবস্থা আমাদের সরকার করবে, আমরা করেছি। আমরা বলেছিলাম ক্ষমতায় আসার পর ঝকঝকে টকটকে রাস্তাঘাট একাধিক মাল্টি সুপার স্পেশালিটি হাসপাতাল আমাদের সরকার করবে, আমরা করেছি।
তারা বলেছিল কি, ক্ষমতায় আসলে 2 কোটি বেকারের চাকরি হবে, আর সেদিন আসবে আর সবাই 15 লক্ষ টাকা করে পাবে। কাঁচকলা লবডঙ্কা পেয়েছে ভারতবর্ষে। নরেন্দ্র মোদীর সরকার প্রতিষ্ঠা হওয়ার পর বাংলাকে ধারাবাহিকভাবে ইচ্ছাকৃতভাবে লাঞ্ছিত, বঞ্চিত, নিপীড়িত, অত্যাচারিত, শোষিত করে রেখেছে। মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করবে, দিল্লি থেকে একটা বিলাসবহুল গাড়ি নিয়ে এসছে, সেই গাড়িটা মানুষকে দেখিয়ে বলছে রথ। আমরা কি এই রথ তো ভাই আগে দেখিনি, আমি তো হিন্দু ধর্ম বিশ্বাস করি, আমি তো একজন হিন্দু, আমি তো রথ মানে আষাঢ় মাসের রথে বিশ্বাস করি, আমি জগন্নাথ দেবের রথ জানি, আমি সুভদ্রার রথ জানি। গাধাকে দেখিয়ে বলছে ঘোড়া, আর বাসকে দেখিয়ে বলছে রথ। এই হচ্ছে ভারতীয় জনতা পার্টি। আমরা তো রথ মানে প্রভু জগন্নাথ দেবের রথ জানি, আমরা তো রথ মানে শ্রীকৃষ্ণের রথ জানি, সুভদ্রার রথ জানি, মহেশের রথ জানি, আমরা রথ মানে বলরামের রথ জানি, মদন মোহনের রথ জানি, আমরা রথ মানে স্বামী বিবেকানন্দ ও রামকৃষ্ণ পরমহংসদেবের রথ জানি, আমরা রথ মানে প্রভু চৈতন্যের রথ জানি, আমরা রথ মানে গোপালের রথ জানি। এ কোন রথ? রথে তো কাঠ দিয়ে রথ তৈরি হয়। ভারতবর্ষে আমাদের যা সংস্কৃতি, মানুষের শরীরে যেমন 206টা হাড় থাকে, রথ তৈরি করতে 206টা কাঠ লাগে। সেই রথে কাঠ থাকে, দড়ি থাকে, দেবতা থাকে, ঈশ্বর থাকে। এ কোন রথ? কাঠ নেই, দড়ি নেই, দেবতা নেই, ঈশ্বর নেই। পৃথিবীর প্রথম রথ যেখানে ফুর্তি করা যায়, চান করা যায়, আড্ডা মারা যায়, ছাই পাশ খাওয়া যায়, মল ত্যাগ করা যায়, মূত্র ত্যাগ করা যায়, আড্ডা মারা যায়, এ হচ্ছে সেই রথ। এ কোন এই রথ কোন রথ? সেই প্রশ্ন তো আজকে মানুষের মনে যাচ্ছেই, এর জবাব তো দিতে হবে। বিলাসবহুল একটা গাড়ি নিয়ে এসছে, সেখানে নেতারা ফুর্তি করবে, আর 4-5টা কর্মীকে ধরে এনে মুরগি করে বলবে তোমরা সামনে হাঁটো। এই হয়ে গেছে তাদের অবস্থা। এখন সেই কর্মীরাও এদের সাথে নেই। মাথায় রাখবেন, যাদেরকে ভুল বুঝিয়ে নিয়ে গেছিল তারাও আজকে উপলব্ধি করেছে এই দলটা কতটা খতরনাক।